সরকারি শিক্ষা গণিত শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, দর্শক শ্রোতা সবাইকে জানাই আমার সাদর অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। দেখো, আমরা ১৬ অধ্যায়ের সাধারণ গণিতের এই অঙ্কগুলো আমরা করছিলাম। এর আগে ১৬.১ শেষ হয়ে গেছে, আজকে আমরা ১৬.২ যাব। দেখো, এখানে তোমাদের কাছে নিশ্চয়ই সামনে বই আছে, অথবা বই না থাকলে একটু বের করে পড়ো। দেখো, এক নম্বরে বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে? এর ক্ষেত্রফলটা দেওয়া আছে ৫১২ বর্গমিটার। তাহলে পরিসীমা কত? বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে বিস্তারের দ্বিগুণ, ঠিক আছে? অর্থাৎ বিস্তার বলতে আমরা সাধারণত প্রস্থকে বুঝাই। তাহলে আয়তক্ষেত্র যদি হয়, সেক্ষেত্রে দেখো তোমার প্রস্থটা বলছে, এই প্রস্থ বা বিস্তারটা, এইটা হবে, এর দ্বিগুণ হবে দৈর্ঘ্য, ঠিক আছে? এই প্রস্থের দ্বিগুণ হবে দৈর্ঘ্য। তাহলে আমরা একটা কাজ করি, আগে বিস্তার ধরে নিই, ঠিক আছে? বিস্তার বা এখানে প্রস্থ হিসাবে আমরা বলতে পারবো। তাহলে আমরা আয়তক্ষেত্রে দেখো মনে করি যে আয়তাকার ক্ষেত্রের এক নম্বর অঙ্ক, মনে করি আয়তাকার ক্ষেত্রের বিস্তার, ঠিক আছে? বিস্তার যদি এক্স হয়, ধরো এখানে মিটারে দেয়া আছে সব, বিস্তার যদি এক্স মিটার হয়, তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে ২x মিটার, ঠিক আছে? তাহলে এবার ক্ষেত্রফল কী করে হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ বিস্তার। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে যদি আমরা দেখি ২x ইনটু এক্স, অর্থাৎ ২x² বর্গমিটার হবে, ঠিক আছে? এই শর্তমতে দেখো এটা দেওয়া আছে, শর্তমতে যদি আমরা বলি যে এটা কিন্তু মানটা দেওয়া আছে ৫১২, তাহলে এবার দুই দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে ২৫৬ যদি বর্গমূল করো তাহলে আছে ১৬ আসবে। এখানে যেহেতু মাইনাসটা হবে না, কারণ বিস্তার বা দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না, ঠিক আছে? তাহলে এটা এইভাবে লেখা যায়। অতএব বিস্তার যদি তোমার এক্সের মান বেড়ে গেছে আমাদের, বিস্তার হচ্ছে ১৬ মিটার এবং দৈর্ঘ্য হবে, তাহলে যেহেতু ওর দ্বিগুণ, দৈর্ঘ্য হবে ২ ইন্টু ১৬, অর্থাৎ ৩২ মিটার। এক্ষেত্রে আমরা পরিসীমা বলতে কী বোঝায়? আয়তাকার ক্ষেত্রে পরিসীমা আমরা জানি ২ ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ পরিসীমাটা হচ্ছে দুই পাশের যে দৈর্ঘ্য, অর্থাৎ চারপাশের যে দৈর্ঘ্যটা। এখানে বিস্তার আছে বলে আমরা বিস্তার লিখলাম, প্রস্থ একই কথা। তাহলে দৈর্ঘ্য যদি আমরা দেখি ৩২ প্লাস বিস্তার ১৬, তাহলে কত হয়? ২ ইন্টু দেখো ৪৮, তাহলে ৯৬ মিটার, ঠিক আছে? এই হচ্ছে তোমার পরিসীমা। একটা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি দেয়া আছে? একটা বিস্তার বলা আছে যে দৈর্ঘ্যটা বিস্তারের দ্বিগুণ, ঠিক আছে? আয়তাকার ক্ষেত্রে, অর্থাৎ প্রস্থটা হবে, প্রস্থ আমরা এক্স ধরে নিয়েছি, বা বিস্তারটা দৈর্ঘ্য তার ডবল হবে, সেক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু আমরা হয়ে পেয়ে গেলাম, ঠিক আছে? ক্ষেত্রফলে যেহেতু দেয়া আছে ৫১২ বর্গমিটার, তাহলে আমরা এই দুটোর গুণফল থেকে এটাকে এক্সের মান পেয়ে গেলাম, বিস্তার পেলাম, দৈর্ঘ্য পেলাম। তাহলে এবার পরিসীমার যে সূত্রটা আমরা জানি, ২ ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ বা বিস্তার এখানে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এক নম্বর অঙ্ক কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা ২ নম্বরের দিকে যাই। দেখো, এই অঙ্কগুলো খুবই সহজ, তোমাদের ৮-এও এই জ্ঞানগুলো ছিল, ঠিক আছে? ৮-এর জ্ঞান দিয়েও হবে। এখানে বলছে একটা জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এর ভিতরে একটা পুকুর খনন করা আছে, ঠিক আছে?
তো জমিটা দেখো যদি আয়তাকার হয়, ব্যাস আমরা একটু আয়তাকার আকৃতি নিলাম, বলা আছে এর ভিতরে একটা পুকুর আছে, ঠিক আছে, ব্যাস পুকুরটির বলছে বিস্তার বা পাড়, পাড় কিন্তু 4 মিটার বলে দেওয়া আছে, ঠিক আছে, পাড়ের বিস্তার দেওয়া আছে যে কতটুকু তার এটা, আর জমির দৈর্ঘ্য আছে 80 আছে আর একটা আছে 60, খেয়াল করো। তাহলে বলছি এই যে পাড়ের যে বিস্তার তো দেয়া আছে, এখন এই ক্ষেত্রফল চাইছে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো যেহেতু 4 দেয়া আছে, প্রথমে যদি আমরা এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করি তাহলে সমগ্র ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তারপর কি করব, দেখো জমি এই আমরা পুকুরের দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে দেখো দুই সাইড থেকে এই 4 আর 4 বাদ দিলে তাহলে 80 থেকে 4 আর 4 8 বাদ যাবে, 72 থাকে, ঠিক আছে। তখন পুকুরের দৈর্ঘ্য কিন্তু 72, আর পুকুরের প্রস্থটা আমরা একইভাবে বের করতে পারবো, এই 4 আর এই 4 বাদ দিলে এইটুক প্রস্থ পুকুরের, তখন হবে 52। তাহলে এই 72 আর 52 যদি গুণফল বের করি, ঠিক আছে, 72 আর 52, তখন কিন্তু এই যে ফাঁকা এই পুকুরের ক্ষেত্রফলটা পাবো, ব্যাস। আর আগে পেয়েছি আছে 80 আর 60, এটা আছে তোমার সমস্ত জমির ক্ষেত্রফল। তাহলে সমস্ত জমির থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই, দেখো তাহলে এই পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব, ঠিক আছে। খুবই সহজ অঙ্ক, তোমাদের আগে হয়তো এগুলো জানা আছে, মেমোরিতেও খুব সহজে এটা বুঝতে পারবে। তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু পাড়ের দেয়া আছে কি কি আমরা একটু লিখি, যে 2 নম্বর দেওয়া আছে জমির দৈর্ঘ্য, দৈর্ঘ্য আছে 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার, ঠিক আছে। অতএব জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল আছে 80 গুণ 60, এত বর্গ মিটার, ঠিক আছে। এই এটাতে জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এবার আমরা যেহেতু পুকুরের পাড়ের বিস্তার দেয়া আছে, তাহলে পুকুরের পাড়ের দৈর্ঘ্য বের করি, পুকুরের দৈর্ঘ্য বের করি, হ্যাঁ। পাড়ের বিস্তার আছে তোমার, পাড়ের বিস্তার আছে 4 মিটার, ঠিক আছে। তাহলে এবার পুকুরের পাড় বাদে বা পুকুরের দৈর্ঘ্য একই কথা, আমরা যদি পুকুরের দৈর্ঘ্য বের করি তাও একই, তাহলে 80 থেকে এই দুই পাশে 4 আর 4 বাদ যাবে, ঠিক আছে, এই 72 মিটার হবে পুকুরের দৈর্ঘ্য। যদি পুকুরের প্রস্থ আসি দেখো, তাহলে 60 থেকে বাদ যাবে একই কায়দায় এই 8, অর্থাৎ 52 মিটার, ঠিক আছে। তাহলে এবার পুকুরের কিন্তু ক্ষেত্রফল হয়ে যাবে, তাহলে পুকুরের ক্ষেত্রফলটা আমরা দেখি, পুকুরের ক্ষেত্রফল হবে 72 গুণ 52, এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু দেখে আসি, তাহলে এই ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল থেকে এটা যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা পাড়ের যে ক্ষেত্রফলটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা দেখি 72 গুণ 52, অর্থাৎ 3744, এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে একবারে আমরা বলতে পারি, অর্থাৎ পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফলটা হচ্ছে টোটাল থেকে আমরা কি করব, বাদ দেবো, টোটাল আছে ছিল 840, হ্যাঁ এটার থেকে বাদ দেবো 37 44, এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 840 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, অর্থাৎ এখানে পেয়ে যাচ্ছি আচ্ছা 1056, এত বর্গ মিটার, এইটাই কিন্তু পাড়ের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ঠিক আছে। খুবই ইজি অঙ্ক, দেখো আসবে আর নাম্বার থ্রিও কিন্তু একই কায়দা বলছে। 3 নম্বরে বলছে একটা বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে সমান পাড়, এই পাড়টা উল্লেখ নাই, ঠিক আছে। 3 নম্বর অঙ্কে কিন্তু পাড়ের কথা উল্লেখ নাই, অর্থাৎ পাড়ের দৈর্ঘ্য দেয়া নেই। এখানে ধরো, এখানে আমরা তখন x ধরে নেব,
ঠিক আছে, পাড়ের বিস্তারটা যদি এক্স ধরে নিই, এক্স ধরে নিয়ে আর পুকুরের দৈর্ঘ্য প্রস্থটা কিন্তু তখন বের করতে পারবো, ঠিক আছে। আর একটা অংশ দেওয়া আছে, দেখো বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 30 আর 40, তো আর একটা শর্ত দেওয়া আছে, পুকুরের ক্ষেত্রফলটা হবে বাগানের ক্ষেত্রফলে অর্ধেক, তাহলে পুকুরের ক্ষেত্রফল সহজে পেয়ে যাব, ঠিক আছে। দেখো একই অঙ্কের সাথে দুটো প্রায় একই টাইপের, তবে একটু শর্ত, একটু ক্যালকুলেশনের সমস্যা, আর কিছু না, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে যেহেতু বর্গাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ একটা 40 একটা 30 আছে, সাপোজ 40 আছে আর 30 আছে, তাহলে পাড়ের দৈর্ঘ্য যদি আমরা ধরে নিলাম সে, ঠিক আছে, এক্স, তখন পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পাবো এক্স, আর এক্স 2x বাদ যাবে, 40 থেকে 2x বাদ যাবে, 30 থেকেও 2x বাদ যাবে, তাহলে সেটাই হবে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ। আর তার ক্ষেত্রফল তো অবশ্যই গুণ করলে পাবো, আর এই ক্ষেত্রফলটা কিন্তু বাগানের ক্ষেত্রফলের, ঠিক আছে, অর্ধেক বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা পাড়ের বিস্তারটা ধরে নিই, ঠিক আছে, মনে করি পুকুরের পাড়ের বিস্তার, পাড়ের বিস্তার আছে 100 মিটার, ঠিক আছে, এই আর দেওয়া আছে কি, দেওয়া আছে, দেখো দেওয়া আছে বাগানের যে দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, খেয়াল করো বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, আর প্রস্থ দেওয়া আছে, এবং প্রস্থ আছে 30 মিটার, তাহলে এক্ষেত্রে বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব। হ্যাঁ, বাগানের তাহলে ক্ষেত্রফল হবে, যেহেতু এটা আয়তাকার, তাহলে 40 গুণ 30 এই 1200 বর্গমিটার, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু পুকুরের একটা শর্ত দেওয়া আছে, পুকুরের ক্ষেত্রফল বলছে, তাহলে পুকুরের ক্ষেত্রফল বলছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে 1/2 × 1200 অর্থাৎ 600 বর্গমিটার। এবার পুকুরের দৈর্ঘ্য আসি আমরা, পুকুরের দৈর্ঘ্যটা কীভাবে বের করবো, পুকুরের দৈর্ঘ্য যেমন পাড়, তাহলে দুই সাইড থেকে মোট দৈর্ঘ্য ছিল 40, তার থেকে দুই সাইড থেকে বাদ যাবে 2x, x প্লাস x একবারে লিখলাম আমরা, ঠিক আছে, গুণ না কিন্তু, এই x আর x, তার মানে 2x বাদ যাচ্ছে, তাহলে পুকুরের প্রস্থ, তাই প্রস্থতে যদি দেখি আমরা 30 থেকে 2x বাদ যাবে, ঠিক আছে, এত মিটার। তাহলে এই যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ, এটা গুণ করলেই কিন্তু এই 600 বর্গমিটার সমান হতে বাধ্য শর্ত মতে, ঠিক আছে। তাহলে আমরা সেটাই লিখি, দেখো শর্ত মতে 40 - 2x আরেকটা হচ্ছে 30 - 2x ইকাল টু আছে তোমার 600, একটু ক্যালকুলেশান ছাড়া আর কিছুই না, ব্যাস। তাহলে আমরা একটু গুণ করব, গুণ করে এখান থেকে x মানটা বের করব, ঠিক আছে। তাহলে খুবই সহজ একটা অঙ্ক, দেখো আগেরটার মতোই সহজ, তাহলে এটাকে যদি গুণ করি, গুণ করলে কি অবস্থা হয় দেখো, আমরা প্রথমে 40 এর সাথে গুণ করব, তারপরে 2x, 40 এর সাথে যদি গুণ করি তাহলে কত হবে 1200, 40 × 80x আর -30 × 60 আর 2x 2x 4x² ইকাল টু 600। এখানে দেখো আমরা একটু সাজিয়ে লিখি, 4x² এই 140x প্লাস 1200 আর ওই 600 যদি এক পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4x² 140x প্লাস 600, তাহলে এইখান থেকে আমাদের যদি 4 কমন নিই তাহলে কী হবে, x² 35x প্লাস 4 150, এই তাহলে 4 দিয়ে ভাগ করলে এটা 0 হয়ে যাবে, এখানে 35 যেহেতু, তাহলে আমরা 30 আর 5 দিলেই কিন্তু হয়ে গেল 150, এটা মিডল টার্ম ব্রেক হয়ে গেল সহজেই। তাহলে এখান থেকে দেখো কমন যায় x - 30, এখানে যদি 5 কমন যায় তাহলে x - 30, ঠিক আছে, এই তাহলে x মাইনাস 30
এক্স মাইনাস এত, তাহলে সুতরাং অথবা দিয়ে আমরা লিখব সুতরাং এক্স মাইনাস তিরিশ এই বা এক্স ইকাল টু তিরিশ, অথবা দিলে এক্স মাইনাস ফাইভ আর এক্স ইকাল টু ফাইভ এই। তাহলে দেখো এবার আমাদের কোনটা বিস্তার হবে, যদি আমরা এক্স ইকাল টু তিরিশ ধরি, দেখো চল্লিশ মাইনাস টু এক্স ছিল, তাহলে তিরিশ বসা কত ষাট, মানে মাইনাস টোয়েন্টি, তিরিশ মাইনাস টু ইন্টু তিরিশ, তার মানে কি তিরিশে মাইনাস তিরিশ, তাহলে কি দৈর্ঘ্য প্রস্থ তো আর মাইনাস আসবে না, কখন আসবে, আসবে না, তাহলে এই তিরিশটা কিন্তু গ্রহণযোগ্য না, তোমরা বলে দিবে যে এটা তিরিশটা গ্রহণযোগ্য, এটি গ্রহণযোগ্য না, কারণ মাইনাস হতে পারে না, যদি কারণ লিখতে চাও লিখবে, তাহলে বিস্তার কিন্তু আমাদের কত ফাইভ বেরোলো, তাহলে বিস্তার যদি ফাইভ হয় তাহলে এবার দৈর্ঘ্যপ্রস্থ বের করা সম্ভব পুকুরের, ঠিক আছে, আর এর বিস্তার আছে ফাইভ মিটার ব্যাস, তাহলে আমরা এখানে চাইছি পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দেখো দৈর্ঘ্য আমরা এবার বের করতে পারবো চল্লিশ মাইনাস টু ইন্টু পাঁচ তিরিশ মিটার, ঠিক আছে, আর পুকুরে যদি আমরা প্রস্থ আসি তাহলে তিরিশ মাইনাস টু ইন্টু ফাইভ অর্থাৎ বিশ মিটার এই, তাহলে এবার দৈর্ঘ্যপ্রস্থ আমাদের কিন্তু পুকুরের হয়েই গেল। আসো আমরা আরেকটা অঙ্ক করি, চার নম্বর অঙ্কটাকে বলছে, দেখো চার নম্বর যে অঙ্কটা বলছে একটা বর্গাকার মাঠের বাইরের চারিদিকে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে, রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে, তবে মাঠের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে যেহেতু একটা বর্গাকার, বর্গাকার মাঠ আমরা এঁকে নিই, ঠিক আছে, পরিমিতি অঙ্কগুলো একটু বুঝতে পারলে কিন্তু দেখবো তোমাদের কাছে খুবই সহজ লাগবে, একটা বর্গাকার মাঠ আমরা একটা আন্দাজে মোটামুটি একটা নিই, এই ধরে নাও এটা বর্গাকার আর কি, মাঠের একটা বর্গাকার মাঠের বলছে বাইরে পাঁচ মিটার চড়া রাস্তা আছে, রাস্তাটা বাইরে, ঠিক আছে, তাহলে আমরা বাইরে নিলাম এই, চিত্র না দিলেও চলবে, এটুকির দৈর্ঘ্য আছে তোমার পাঁচ মিটার এই, এটাকার দৈর্ঘ্য আছে পাঁচ, এদিকেও পাঁচ, সব দিকে পাঁচ মিটার, আর ভিতরে যদি একটা বর্গাকার মাঠ হয় তাহলে মাঠের চারিদিকে একটা রাস্তা আছে, তাহলে মাঠের দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরি, দেখো তাহলে মাঠের একটা ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাবো যেহেতু এক্স স্কোয়ার, এবার মাঠসহ তোমার রাস্তাসহ মাঠের দৈর্ঘ্য কত হবে, তখন দেখো এক্স সাথে পাঁচ আর পাঁচ দশ এই, তখন তার একটা ক্ষেত্রফল এই, এই ক্ষেত্রফল থেকে যখন ভিতরে ক্ষেত্রফলটা বাদ দেবো তখন কিন্তু এই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে, আর সেটাই দেওয়া আছে, দেখো এটাই রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ পাঁচশো, এই যে খুবই ইজি জিনিস, কীভাবে হলো দেখো, প্রথমে আমরা বর্গাকার, যেহেতু এটা বর্গাকার তাহলে এর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স, তাহলে এর ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার, ঠিক আছে, এবার এই মাঠসহ এবার রাস্তার দৈর্ঘ্য, মাঠসহ রাস্তা টোটাল সম্পূর্ণটার দৈর্ঘ্য কত হবে, তাহলে এই এক্স আর এমাতে ফাইভ এমাতে ফাইভ, তাহলে এক্স প্লাস টেন হবে, তাহলে এই বাইরের সম্পূর্ণটার দৈর্ঘ্য হবে তখন কি, এর দৈর্ঘ্য হবে এক্স প্লাস টেন ব্যাস, তাহলে যদি এর দৈর্ঘ্য হয় যেহেতু এটা বর্গাকার, দৈর্ঘ্য হলে ওর একটা ক্ষেত্রফল হবে সে বাহু স্কোয়ার, ঠিক আছে, তাহলে টোটাল থেকে যদি আমরা এই ভিতরের অংশের দৈর্ঘ্য বাদ দিই, ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কিন্তু এটা যেটা পাবো সেটা রাস্তার ক্ষেত্রফলটা পাবো, আর সেটা আমাদের দেওয়া আছে, তখন বলছে মাঠের ক্ষেত্রফল কত, এখান থেকে এক্সের মান বের করে এক্স স্কোয়ার করলে কিন্তু অঙ্কটা সহজ হয়ে যাবে, তাহলে আমরা মনে করতে পারি যে বর্গাকার মাঠের দৈর্ঘ্য, ঠিক আছে, চার নম্বরে আমরা যদি বলি মনে করি বর্গাকার মাঠের দৈর্ঘ্য আছে এক্স মিটার, ঠিক আছে, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফলে আসি আমরা এক্স স্কোয়ার বর্গ মিটার এই,
এবার বাইরে যেহেতু রাস্তা আছে তাহলে আমরা বলি রাস্তাসহ, রাস্তাসহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য, বর্গাকার মাঠের দৈর্ঘ্য তখন হবে এক্স আর ফাইভ ইন্টু টু, অর্থাৎ দুই পাশে পাঁচ, ঠিক আছে? তাহলে এক্স প্লাস মাইনাস, সরি মাইনাস হবে না, তখন প্লাস হবে, প্লাস টেন, তার একটা হোল স্কোয়ার। আমরা সম্পূর্ণটাকে এক্স ধরেও বাদ দিতে পারতাম, সেভাবে হতো যে সম রাস্তা সহ দৈর্ঘ্য ধরে নিয়ে পরে এটা বের করতে পারতাম, যে কোনো কাজ হতে পারে। তাহলে এবার রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফলে আমরা জানি অবশ্যই বাহু স্কোয়ার, এক্স প্লাস টেন তার একটা স্কোয়ার, ঠিক আছে? এই তাহলে শর্ত মতে আমরা বলতে পারবো সম্পূর্ণটার দৈর্ঘ্য পেয়ে গেলাম এক্স প্লাস টেন, আর ক্ষেত্রফলও হয়ে গেল। যখন বাহু হয়ে গেল তাহলে বাহুর স্কোয়ার করলে তার ক্ষেত্রফল পেয়ে যাব, আর ভিতরের বাহুটাও তো আমরা ধরেছি। তাহলে বাইরের এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ভিতরের অর্থাৎ এই মাঠের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু তখন রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা দেখো একবারে শর্ত মতে লিখতে পারি। শর্ত মতে দিয়ে যদি আমরা লিখি, দেখো এক্স প্লাস টেন তার একটা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আছে তোমার পাঁচশো, এটা দেওয়া আছে, ঠিক আছে? পাঁচশো বর্গমিটার দেওয়া আছে। তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, এ স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে বিশ হবে, প্লাস একশো মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আর এ পাশে থাকে পাঁচশো, এক্স স্কোয়ার চলে গেল, তাহলে এখানে থাকে বিশ এক্স, আর পাঁচশো থেকে আমরা যদি একশো বাদ দিই, ঠিক আছে, এই বিশ এক্স ইকুয়াল টু চারশো। এবার এক্সের মান বিশ বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্সের মান যদি বিশ বেরোয় তাহলে মাঠের ক্ষেত্রফল হবে, এবার মাঠের ক্ষেত্রফল এক্স স্কোয়ার হবে, যেহেতু এক্সের মান পেয়ে গেছি, চেয়েছে তো মাঠের, ঠিক আছে? মাঠের ক্ষেত্রফল এক্স স্কোয়ার, অর্থাৎ বিশ স্কোয়ার বর্গমিটার, তার মানে আমাদের মান আসবে চারশো বর্গমিটার, ঠিক আছে? এই এটা কিন্তু আমাদের মাঠের ক্ষেত্রফল বেড়ে গেল। তাহলে দেখো অঙ্কগুলো খুবই সহজ, তোমরা একটু বুঝতে পারলে কিন্তু অঙ্কগুলো আরও ইজি লাগবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু রাস্তা সহ আমরা আরেকভাবেও করতে পারতাম, এই যে আগে যদি আমরা প্রথমটা এক্স ধরে নিতাম, ঠিক আছে, প্রথমটা এক্স ধরে নিয়েও পরেও বের করতে পারতাম, যাক যে কোনোভাবে তোমাকে করলে হবে। আমরা ভিতরে ধরে নিছি এক্স, তাহলে তোর ক্ষেত্রফল পেয়ে গেলো এক্স স্কোয়ার, আর রাস্তা সহ দৈর্ঘ্য তাহলে ফাইভ আর ফাইভ যোগ হবে টোটাল, তাহলে কী হবে দশ, তখন তার একটা ক্ষেত্রফলই, তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরের এই ক্ষেত্রফলটা বাদ দিলেই কিন্তু মাঠের ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে তোমরা কি এইগুলো আবার বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখবে এই অঙ্কগুলো খুবই সহজ, আগের থেকে তোমাদের একটু স্বচ্ছ ধারণা আছে, তারপর একটু প্র্যাকটিস করবে, একটু বুঝিয়ে প্র্যাকটিস করো, তাহলে দেখবে অনেক দিন মাথায় থাকবে, ঠিক আছে? তা ধন্যবাদ সবাইকে।